কবুতর কেনার আগে যা দেখবেন, দেশি বিদেশি শতাধিক জাতের কবুতর আছে। মোটামুটি 400 টাকা থেকে শুরু করে লক্ষাধিক টাকার কবুতর আছে। কিন্তু প্রথম দিকে বেশি দামি কবুতর দিয়ে শুরু না করাটাই ভালো। শুরুর দিকে গোল্লা, গিয়াসুল্লি, কাগজি, লক্ষা, সিরাজি ইত্যাদি কম দামের কবুতরগুলো সংগ্রহ করাই ভালো, এবং খুব বেশি না কিনে 4 থেকে 5 জোড়া দিয়ে শুরু করাই ভালো। এবার শুরু করছি ভিডিওর মূল বিষয়বস্তু, কবুতর কেনার আগে কি কি বিষয়গুলোতে অবশ্যই খেয়াল রাখতে হবে। কবুতর কেনার আগে এমন কারো কাছ থেকে কবুতর সংগ্রহ করা উচিত যিনি কবুতরের খুব যত্ন নেন এবং যত্ন সহকারে কবুতর পালন করেন। কবুতর কেনার আগে অবশ্যই কবুতরের পায়খানা দেখে পরীক্ষা করে নেওয়া উচিত। কবুতর কেনার আগে অবশ্যই ভালো করে মুখের ভেতরটা দেখে নেওয়া উচিত। মুখের ভেতর সাদা কফ বা হলুদ ঘা আছে কিনা খুব ভালো করে দেখে নেওয়া উচিত। কবুতর হাতে নিয়ে কবুতরের স্বাস্থ্য দেখে নিতে হয়। খুব বেশি ভারী বা হালকা কবুতর বাছাই করতে হয় না। বাচ্চা কবুতর কেনার সময় অবশ্যই ডানার নিচে দেখে নিতে হয়। মুখে ঠোঁটে পক্স না থাকলেও ডানার নিচে পক্স থাকে অনেক সময়। কবুতরের পা ধরে উঠিয়ে দেখতে হয়, এতে পাখায় সমস্যা থাকলে বুঝতে পারবেন। প্রথম দিকে বয়স্ক কবুতর না কিনে কম বয়সী কবুতর কেনা ভালো। বয়স্ক কবুতর বলে বিক্রেতারা অনেক সময় বুড়ো কবুতরও দিতে পারে, তাই কেনার সময় এই বিষয়টা অবশ্যই সতর্ক থাকবেন। বুকের খাঁচা দেখতে হবে, বেশি বয়স্ক কবুতরের বুকের খাঁচা শুকনো বা বের হয়ে থাকে, বা অনেকদিন অসুস্থ থাকায় কবুতরের বুকের খাঁচা বের হয়ে যায়, তাই এই বিষয়টি অবশ্যই খেয়াল রাখতে হবে। ক্রস জোড়া না কিনে এক জাতের কবুতর কেনাটা সব থেকে উত্তম, তাই প্রথম অবস্থায় অবশ্যই একই জাতের কবুতর কেনা ভালো। পা ভালো করে খেয়াল রাখতে হবে, পা বাঁকা থাকতে পারে, হাঁটার সমস্যাও থাকতে পারে। পায়ের নখ এবং আঙ্গুল ভালো করে লক্ষ্য করা প্রয়োজন। নখ বা আঙ্গুল বাঁকা থাকতে পারে, পায়ে ক্ষতও থাকতে পারে, তাই পা ভালো করে দেখে নেওয়া উচিত। কবুতর কেনার সময় আরও একটি বিষয় লক্ষ্য রাখতে হবে, পাখা বা লেজ পালক উঠানো কিনা ভালো করে খেয়াল করে দেখুন। অনেক সময় ফাটা পালক উঠিয়ে বেশি দামে বিক্রি করা হয় কবুতর। কবুতর কেনার আগে অবশ্যই লেজের নিচটা ভালো করে দেখতে হবে। অসুস্থ কবুতর পায়খানার রাস্তায় আশেপাশে ময়লা বিষ্ঠা লেগে থাকে, তাই অবশ্যই লেজের নিচে ভালো করে দেখে নেওয়া উচিত। নতুনদের কবুতর কেনার আগে অবশ্যই একটা বিষয় খুব ভালো করে খেয়াল রাখতে হবে, তা হচ্ছে কবুতরের জোড়া পরীক্ষা করে নিতে হবে। বিক্রেতারা অনেক সময় দুটো মাদি বা দুটো নরকে তারা নর মাদি বলে চালাতে চেষ্টা করে, তাই একটু আড়ালে নর কবুতরের সামনে মাদি কবুতর রাখলে নর কবুতর ডাকবে। এছাড়াও নর এবং মাদি চেনার জন্য নর মাদির বৈশিষ্ট্য ভালো করে জেনে যাবেন। আলাদা স্থান থেকে কবুতর সংগ্রহ করলে নর এবং মাদি প্রথম দিনেই একসাথে রাখা যাবে না, 3 থেকে 4 দিন আলাদা রাখতে হবে। একসাথে রাখলে তাদের মধ্যে সংঘর্ষ হওয়ার সম্ভাবনাটা বেশি থাকে। 3 থেকে 4 দিন কাছাকাছি আরেকটা খাঁচায় রেখে অন্য জোড়া থেকে ভুলিয়ে রাখতে হয়, এবং 1 সপ্তাহ পরে দুটোকে একই খাঁচায় রাখতে পারেন। এতে করে জোড়া দুটো নতুন করে খাপ খাইয়ে নিতে পারবে। যত বড় খামার থেকেই আপনি কবুতর সংগ্রহ করেন না কেন, কবুতর আনার পর পটাশ বা টিমসন মেশানো পানি দিয়ে গোসল করাতে হবে। এতে কবুতরের গায়ে যদি কোনো প্রকার জীবাণু থাকে তবে তা দূর হয়ে যাবে। কবুতর যদি বিকেল বা রাতে আনা হয় তবে কবুতরকে আলাদা রেখে পরদিন সকালে গোসল করিয়ে দিতে হবে, এবং নতুন আনা কবুতরের প্রতি একটু বেশি খেয়াল রাখতে হবে। নতুন পরিবেশ, খাবার, ভ্রমণ ইত্যাদি কারণে একটু অসুস্থ হতে পারে। দূর থেকে কবুতর আনার পর কবুতরকে স্যালাইন খাওয়াতে হবে, এতে কবুতরের ক্লান্তি দূর হবে। নতুন কবুতর আনার পর 3 থেকে 4 দিন আলাদা রাখতে হবে, কোনো রোগ নাই নিশ্চিত হওয়ার পরই খামারে দিতে হবে। আর কোনো কবুতর অসুস্থ হয়ে পড়লে সেটাকে অবশ্যই চিকিৎসা করে তারপর খামারে রাখতে হবে। কোনো অসুস্থ কবুতর সুস্থ কবুতরের সাথে রাখা যাবে না। নতুন কবুতর ছেড়ে পালতে চাইলে নতুন কবুতরের ডানা প্রাথমিক ফ্লাইট
ওপরের দিকের 10টা পালক বেঁধে রাখতে হবে যেন উড়তে না পারে। টেপ, সুতা বা অন্য কিছু দিয়ে কবুতরের পাখনা বেঁধে রাখতে হবে। 2 সপ্তাহ কবুতরকে বেঁধে রাখলে আর ওড়ার সম্ভাবনা তেমন একটা থাকে না এবং 2 সপ্তাহ পরে এক ডানার পালক ছেড়ে দিতে হবে এবং খেয়াল করে দেখতে হবে নিচের ঘরে সে যাওয়া আসা করে কিনা, নাকি উড়ে চলে যেতে চায়। যদি দেখা যায় সে নিজের মতন করে নিজের ঘরেই অবস্থান করছে বা নিজে নিজেই নিজের ঘরে চলে যাচ্ছে, তাহলে 2টো ডানার বাঁধনই খুলে দিন। কিন্তু কিছু কিছু কবুতর আছে যেগুলো 1 মাস বেঁধে রাখলেও তাদের উদ্দেশ্য থাকে তারা কখন চলে যাবে, তাই অবশ্যই সেই দিকটা খেয়াল রাখুন। আপনার নতুন স্থানে পোষ মেনেছে কিনা সেই বিষয়টি খেয়াল রেখে তবেই 2টো ডানা খুলে দিন, নতুবা ডানা খুলবেন না। কোনো একটি জোড়ার কবুতর হারিয়ে গেলে দ্রুত আরও একটি নিয়ে এসে জোড়া দ্রুত মিলিয়ে দিন, আরেকটিকে একা রাখবেন না। আমরা অনেকেই একটি ভুল করে থাকি, কেউ কোনো সস্তায় কবুতর বিক্রি করলে আমরা হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলে কমে পেয়েছি ভেবে কিনে ফেলি, কিন্তু এতে পরবর্তীতে চড়া মূল্য দিতে হয়। কেউ সস্তায় কবুতর বিক্রি করলেই কিনে নেবেন না, অবশ্যই কবুতর ভালো করে পরীক্ষা নিরীক্ষা করে তারপরে কিনবেন। আমরা অনেকেই আরও একটি ভুল করে থাকি, অনেকেই রিংয়ের কবুতরের কথা শুনলে চোখ নাক কান বন্ধ করেই বেশি দাম দিয়ে রিংয়ের কবুতর কিনে থাকি। আমাদের একটি ধারণা আছে রিংয়ের কবুতর মানেই ভালো কবুতর, ধারণাটি একদমই ভুল। বাজারে কবুতরের রিং এমনিতেই কিনতে পাওয়া যায়, EENPA রিং কিনতে পাওয়া যায়। তাহলে আপনি বোঝার চেষ্টা করুন, সেই রিং কিনে এনে যদি খারাপ কবুতরের পায়ে পরিয়ে দেওয়া হয় তাহলে সে কি ভালো কবুতর হয়ে যাবে? কখনোই নয়। তাই রিংয়ের কবুতর শুনলেই লুফে নেওয়ার চেষ্টা করবেন না, অবশ্যই এ বিষয়ে সতর্কতা অবলম্বন করবেন। কবুতর কেনার আগে এমন কারো কাছ থেকে কবুতর সংগ্রহ করা উচিত যিনি কবুতরের খুব যত্ন নেন এবং যত্ন সহকারে কবুতর পালন করেন। কবুতর কেনার আগে অবশ্যই কবুতরের পায়খানা দেখে পরীক্ষা করে নেওয়া উচিত। কবুতর কেনার আগে অবশ্যই ভালো করে মুখের ভেতরটা দেখে নেওয়া উচিত। মুখের ভেতর সাদা কফ বা হলুদ ঘা আছে কিনা খুব ভালো করে দেখে নেওয়া উচিত। কবুতর হাতে নিয়ে কবুতরের স্বাস্থ্য দেখে নিতে হয়, খুব বেশি ভারী বা হালকা কবুতর বাছাই করতে হয় না। বাচ্চা কবুতর কেনার সময় অবশ্যই ডানার নিচে দেখে নিতে হয়, মুখে ঠোঁটে পক্স না থাকলেও ডানার নিচে পক্স থাকে অনেক সময়। কবুতরের পা ধরে উঠিয়ে দেখতে হয়, এতে পাখায় সমস্যা থাকলে বুঝতে পারবেন। প্রথম দিকে বয়স্ক কবুতর না কিনে কম বয়সী কবুতর কেনা ভালো। বয়স্ক কবুতর বলে বিক্রেতারা অনেক সময় বুড়ো কবুতরও দিতে পারে, তাই কেনার সময় এই বিষয়টা অবশ্যই সতর্ক থাকবেন। বুকের খাঁচা দেখতে হবে, বেশি বয়স্ক কবুতরের বুকের খাঁচা শুকনো বা বের হয়ে থাকে বা অনেকদিন অসুস্থ থাকায় কবুতরের বুকের খাঁচা বের হয়ে যায়, তাই এই বিষয়টি অবশ্যই খেয়াল রাখতে হবে। ক্রস জোড়া না কিনে এক জাতের কবুতর কেনাটা সব থেকে উত্তম, তাই প্রথম অবস্থায় অবশ্যই 1ই জাতের কবুতর কেনা ভালো। পা ভালো করে খেয়াল রাখতে হবে, পা বাঁকা থাকতে পারে, হাঁটার সমস্যাও থাকতে পারে। পায়ের নখ এবং আঙ্গুল ভালো করে লক্ষ্য করা প্রয়োজন, নখ বা আঙ্গুল বাঁকা থাকতে পারে, পায়ে ক্ষতও থাকতে পারে, তাই পা ভালো করে দেখে নেওয়া উচিত। কবুতর কেনার সময় আরও একটি বিষয় লক্ষ্য রাখতে হবে, পাখা বা লেজ পালক উঠানো কিনা ভালো করে খেয়াল করে দেখুন। অনেক সময় ফাটা পালক উঠিয়ে বেশি দামে বিক্রি করা হয় কবুতর। কবুতর কেনার আগে অবশ্যই লেজের নিচটা ভালো করে দেখতে হবে, অসুস্থ কবুতর পায়খানার রাস্তায় আশেপাশে ময়লা বিষ্ঠা লেগে থাকে, তাই অবশ্যই লেজের নিচে ভালো করে দেখে নেওয়া উচিত। নতুনদের কবুতর কেনার আগে অবশ্যই একটা বিষয় খুব ভালো করে খেয়াল রাখতে হবে, তা হচ্ছে কবুতরের জোড়া পরীক্ষা করে নিতে হবে। বিক্রেতারা অনেক সময় 2টো মাদি বা 2টো নরকে তারা নর মাদি বলে চালাতে চেষ্টা করে, তাই একটু আড়ালে নর কবুতরের সামনে মাদি কবুতর রাখলে নর কবুতর ডাকবে,
এছাড়াও নর এবং মাদি চেনার জন্য নর মাদির বৈশিষ্ট্য ভালো করে জেনে যাবেন। ধন্যবাদ।